হযরত ওমর চিৎকার মেরে মেরে সাহাবীরা যখন দেখে নামাজ ভেঙে দিতে চাচ্ছে তিনি তিনটা চিৎকার মেরে বললেন সালাত 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 শেষ কথা হযরত ওমর ফজরের নামাজে দাঁড়ালেন খ্রিস্টান একজন মানুষ যার নাম আবু লুলু হযরত ওমরকে একটা খঞ্জর দিয়ে ছয়টা আঘাত করলেন নামাজের মধ্যে প্রথম আঘাতটা করলেন একেবারে পেটের তলপেট বরাবর হযরত ওমরের ভুঁড়ি সব বের হয়ে গেছে ফজরের নামাজের রুকুর মধ্যে ছিলেন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি দাঁড়িয়েছিলেন ওই সময় খ্রিস্টানটা হযরত ওমর কেমন ভাবে আঘাত করলেন ছয়টা আঘাত প্রথম আঘাতের সাথে সাথে হযরত ওমরের ভুঁড়ি বের হয়ে গেছে হযরত ওমর বাম হাত দিয়ে ভুঁড়িটাকে চেপে ধরলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফকে পিছন থেকে টেনে নামাজে দাঁড় করায় দিলেন চাইলে নামাজটা ভেঙে দিতে পারতেন তারপরেও নামাজকে ভেঙে দেয়নি হযরত ওমর চিৎকার মেরে মেরে সাহাবীরা যখন দেখে নামাজ ভেঙে দিতে চাচ্ছে তিনি তিনটা চিৎকার মেরে বললেন সালাত 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 নামাজ 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 জিজ্ঞেস করা হয়েছিল ওমর আপনার জান বের হয়ে যাচ্ছে আপনার এই পেটের বুড়ি বের হয়ে যাচ্ছে তারপর নামাজ নামাজ বলে হযরত ওমর মসজিদে নববীর মধ্যে কিনারে শুয়ে পড়লেন আর ডাক দিয়ে বলতে শুরু করলেন এই নামাজ কায়েম করার জন্য তাইফের জমিন আমার নবী নিজের রক্ত ঝরাইয়াছে এই নামাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার নবী দন্দন মুবারক শহীদ করে দিয়েছে ও আমার সাহাবী ভাইরা তোমরা আমি উমরের জন্য নামাজ ছাড়িও না হযরত আব্দুর রহমান ইবনে আউফ নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে হযরত ওমরকে মাওলা আলী এসে একটু পানি খাওয়াচ্ছেন মাওলা আলী নিজে বর্ণনা করছেন আমি পানি দিলাম হযরত ওমর দুই ডুব পানি খাচ্ছে আর ওই পানিগুলো ওনার পেটের ভুঁড়ি দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে ইসলামের জন্য কেমন শাহাদাত বরণ করলেন হযরত ওমর গড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো তিনি আবার জিজ্ঞেস করলেন আমার বাইরে একটু আমাকে বলো কে আমাকে হঞ্জর মেরেছে কে আমাকে শহীদ করে দেওয়ার জন্য হঞ্জর হাতে নিয়েছে একজন এসে বললেন আবুল লুলু যে হচ্ছে খ্রিস্টানদের একজন পূজারী তখন হযরত ওমর ওই ভুঁড়ি কাটা অবস্থায় আল্লাহর দরবারে একটা সেজদা দিলেন সেজদার মধ্যে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিলেন আল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আমার কোন মুসলমান ভাইয়ের আমাকে শহীদ করে নাই কারণ আজকে যদি কোনো মুসলমান আমাকে কতল করে দিত শহীদ করে দিত আমি ওমর সহ্য করতে পারতাম না আমার কষ্ট হতো যেহেতু একজন খ্রিস্টান আমাকে শহীদ করে দিয়েছে আল্লাহ তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ রইল না হযরত ওমর এবার বলতে লাগলেন ও আমার সাহাবী ভাইরা আমি ওমর চলে যাচ্ছি তবে দুনিয়ার জমিন আল্লাহর নবীর ওই ধর্ম ইসলামকে তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি ইসলামের হুকুমগুলো মানতে হবে নবী দেন যে কষ্ট আমার নবী ইসলামের জন্য করেছেন এই আমানত তোমাদের খেদমতে রেখে দেওয়া হচ্ছে আমি ওমর তোমাদের থেকে ওয়াদা নিব হাশরের ময়দানে আমার দেওয়া এই ইসলামের ঝান্ডা যে আমি অর্ধ পৃথিবীতে ঘেরে দিয়েছি এই ধর্মটা শুধু অর্ধ পৃথিবীতে থাকবে না তোমাদের দায়িত্ব এটা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে সুবহানাল্লাহ ইন্তেকালের সময় মানুষ জাগা জমির কথা বলে যায় হযরত ওমর আল্লাহ এবং রসুল ছাড়া কোনো কথা বলেন নাই শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে ওনার এই চরিত্র আল্লাহ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন যারা এত কষ্ট করে বসেছেন আল্লাহ তাদের দুনিয়া আখেরাত ইজ্জত সম্মান মর্যাদা দিয়ে ভরপুর করে দিন আমিন এই যে আমার উত্তম পাড়ার তরুণ একত সঙ্গের যতগুলো ভাই আছেন আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান মর্যাদা হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুন আমার কথা শেষ মহাব্বতের একটা পরিচয় হবে